এখন আমরা একটা গির্জায় আসছি এটা প্রায় আমাদের বাসা থেকে প্রায় মানে বাড়ি থেকে 15 মিনিট দূরে আমাদের সবার দাদু যে ছোট তারো দাদু যার বয়স তারো দাদু আমরা একটু সবার দাদুর দোকানে বসছি চা খাওয়ার জন্য আমরা একটু চা খাবো আমরা একটু দাদুর সাথে আনন্দ করব এবং সোনাপুর সোনাপুর সম্বন্ধে কিছু কথা জানবো আমাদের দাদুর কাছ থেকে কিছু Hi everyone, welcome back to my channel. I'm a travel follower. Good morning. I'm a subdivision the block of start for today. So I'm here for the same as the Sadar subdivision. So we should talk about the knowledge of the people tomorrow. Chicken feeder, that for a rubbery, that's good. এটা হচ্ছে চিতল পিঠা আর নারিকেল কুচি আর হচ্ছে গুড় না এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট আবার এটা বলুন এটা হেলদি খাবার না গুড় তো তোমরা কেন খাচ্ছ আরে ভাই গ্রামের মধ্যে এগুলোই চলে আর তুমি দুপুরে আমাদের কি রান্না করে খাওয়াবো সেটা হলো দুপুরের মেনু গুলো বলো পাতাকপি শাক পাতাকপি শাক মানে পাতাকপি মানে হচ্ছে বাঁধাকপি তারপরে এখানে মাছটা গুলো দেখাও এটা দিয়ে একটা স্পেশাল ভর্তা হবে আর নেক্সট তারপরে ডাল রান্না হবে ডাল ডাল মাস্ট আত্মীয় বাড়িতে আসলে মেহমানদের সময় ডাল মাস্ট আর আরেকটা মাছ মানে দুপুরে মেনুটা মোটামুটি জাঁকজমক পর্যায়ে আছে তো আমি সকালে খাবারটা খাচ্ছি আর এই খাওয়া দাওয়া করে একটু বেরোবো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ফ্রেশ ট্রেশ হয়েছি হয়ে এখন হাঁটতে বেরোইছি আর এটা আমাদের বাড়ির সামনে এখানে হচ্ছে কি আমাদের সমাধি পারিবারিক সমাধি এটা হচ্ছে আমার দাদু ঠাকুমার তারপর এই পাশে আছে আমাদের জেঠু জেঠিমণিদের ওইখানে একটা জেঠুর এটা আমাদের পারিবারিক সমাধি এখানে মানে আমাদের ফ্যামিলি সবাইকে সমাধি দেওয়া হয় সমাধি মানে মাটি দেওয়া হয় আর কি তারা বুঝো না তো চলো আমরা যাই এখন আমরা একটা গির্জায় আসছি এটা প্রায় আমাদের বাসা থেকে প্রায় মানে বাড়ি থেকে 15 মিনিট দূরে হেঁটে আসছি মানে ভিতরে অ্যালাউ না করোনার জন্য তাও আসছি দাও দেখাচ্ছে তোমাদের পরিবেশটা এত সুন্দর আমরা হেঁটেও একদম বাসার কাছে চলে আসছি গির্জায় গেছিলাম কিন্তু এখন যেহেতু করোনা পরিস্থিতির জন্য টোটাল অফ শুধুমাত্র খ্রিস্টানদের জন্য যাওয়ার একটা ব্যবস্থা আছে সপ্তাহে তাও একদিন সেটা কালকে চলে গেছিল তো আমরা বেকার গেলাম কিছুই দেখতে পারি না চলে আসছি আর এখন আমরা চা খাবো আমার একটা স্পেশাল দাদুর দোকানে আমরা এখানে সবাই আমাদের ফ্যামিলি মেম্বার আছে হ্যাঁ বাবা তুমি কিছু বলো তোমার বাড়িতে আমি বেড়াতে আসছি বলো তোমার বাড়িতে তুমি আসছো আমি কি বলবো আর এদিকে তাকিয়ে বলো ক্যামেরা তো এইদিকে দাদু সবার জন্য চা দাও এই যে আমাদের মালাধারী গোপাল মামা ভাই বলে দাও হাই আমরা ঢাকা থেকে আসছি আমাদের সবার দাদু যে ছোট তারো দাদু যার বয়স তারো দাদু আমরা একটু সবার দাদুর দোকানে বসছি চা খাওয়ার জন্য আমরা একটু চা খাবো আমরা একটু দাদুর সাথে আনন্দ করবো কথা বলবো এবং দাদু কিছু বলো কাকু কইবো
আসলে এটা সোনাপুর নয়, এটা হলো নোয়াখালী গোপাই গোপাই রামশঙ্কর ৮৪ নম্বর মুজা খোকন বাড়ির বাড়িতে এসেছেন। আর আমাদের বাড়িতে এসেছেন, আমাদেরও বেআইন, খোকন বাবু আমার বড় ভাই ওনারও বেআইন, আমাদের আমাদের এই এলাকার সবার বেআইন। যখন বেআইন হিসাবে আসছেন, নতুন হিসাবে নতুন সেজে নতুনের মতো খুব সুন্দর চেহারা নিয়ে আসছেন সবাই, সবাইকে আকুল আবেদন শুভেচ্ছা। নোয়াখালীতে এমন কিছু নাই দেখার মতো, দক্ষিণে যদি জানো এখানে চর আছে, মিডলে আমরা আছি, আর এখানে মোটামুটি আমরা সমাজ ব্যবস্থা নিয়ে সবাইকে নিয়ে ভালো আছি। হ্যাঁ এই আছি আর কি, সবাই ব্যবসা বাণিজ্য করে কোন রকম খাচ্ছে। এটাই আর নোয়াখালীর এমন কোন ঐতিহ্য নাই, আছে নোয়াখালীর ঐতিহ্য বলতে একটাই, সেটা হলো যেমন এই নোয়াখালীটা, এটা নতুন খাল থেকে নোয়াখালী, নতুন খাল নাম দেয় নাই কিন্তু নোয়াখালী নাম, এই জন্য নোয়াখালী। তো তোমরা হয়তো সকালবেলা দেখছো যে পিসমণি অনেক কিছু রান্না টান্না নিয়ে জোগাড় করে বসছিল, তো সেই রান্নাগুলো আজকে আমি করবো, আমি খেতে বসছি আর কি। এটা মনে হয় ভর্তা, তাই না? ভর্তা, মাছের ভর্তা, মাছের ভর্তা, তারপর বাঁধাকপি ঘন্ট, আলুর ভাজ, মানে ঘন্ট, এটা হচ্ছে পাবদা মাছ, ভুনা, পাবদা, এখানে হচ্ছে ছোট বিভিন্ন রকমের মাছ, ভুনা মাছ আর কি, এখানে ডাল আছে আমি খাই। আর খেতে খেতে আজকে আমরা সবাইকে বলে দাও সাবস্ক্রাইব করতে, তোমার ব্লগকে সাপোর্ট করতে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো অবশ্যই। ঠিক আছে, টাটা।